সোনালী আঁশ, সোনালী আঁশ, আমরা তো গ্রামগঞ্জে মানুষ রেগুলার যাই, কিন্তু হঠাৎ করে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে সোনালী আঁশ জিনিসটা কী। তো আমি গুগলে সার্চ দিলাম, গুগলে সার্চ দিয়ে সোনালী আঁশের যে ছবিগুলো আসে সেগুলো অনেকটা ওই যে সোনালী পাটের যে ছবি, এই সোনালী পাটের ছবির মতো, এবং পাশাপাশি সোনালী পাটের সঙ্গে আপনার সবুজ ধান ক্ষেত এরকম কিছু ছবি গুগল আমাদেরকে শো করছে। কেন হঠাৎ করে সোনালী আঁশে আপনাদের নিয়ে গেলাম, আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে সাবেক বিএনপির নেতা, সাবেক বিএনপির ডাকসাইটে মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি ইলেকশন কমিশন থেকে নিবন্ধন পেতে যাচ্ছে, এবং সেই ইলেকশন কমিশনের আপনার যে প্রতীক সেটিও আদালত নির্ধারণ করে দিয়েছেন। আদালতের নির্দেশেই তারা নিবন্ধন পেতে যাচ্ছেন এবং আদালত সেই প্রতীকটিও নির্ধারণ করে দিয়েছে, সেটি হচ্ছে সোনালী আঁশ। ইলেকশন কমিশন ফাইনালি সোনালী আঁশ কী নির্ধারণ, মানে ছবিটি কী নির্ধারণ করেছেন বা কেমন ছবি, এই জিনিসটি না দেখা পর্যন্ত আসলে স্পষ্ট তো বলা সম্ভব না। তবে মনের মধ্যে কিছু তো জাগে যে সোনালী আঁশ তো সেটা কি পাটকে মিন করে, পাট প্রতীক হতে পারে, সোনালী আঁশ পাট যদি হয় তো ভালো, আর সেটা কি এমনও হতে পারে যে ধানের শীষ যেটা সেটাও তো সোনালী, ধানের শীষ যখন পাকে, ধান যখন লম্বা হয় ধানের শীষ সবুজও হয় লালও হয়, আবার সেটা লাল সবুজ তো বোঝা যায় না যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকে। ধরেন আমাদের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারে তো আপনার আপনাদেরকে অনেকবার বলেছি বিভিন্ন কারণে আমার জাতীয় নির্বাচনে ভোট দেওয়া হয়নি, আমি সেটা দেখিনি, ব্যালট পেপার তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয় বোধ হয়, ইভিএমএ কালার হয় কি না সেটাও এখন পর্যন্ত আমি দিয়ে ভোট দিয়ে দেখিনি। তো সোনালী আঁশ নিয়ে আসলে আমার আলাপ নয়, আমার আলাপ হচ্ছে তৃণমূল বিএনপির নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এবং তার নিবন্ধন তৃণমূল বিএনপি কী হবে না হবে সেটা নিয়েও অত একটা আমার আসলে এই মুহূর্তে আপনাদেরকে আমি কোনো দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চাই না। গত 6 মাস আগে ব্যারিস্টার নাজমুল হুদার আমি একটা ইন্টারভিউ করেছিলাম, সেই ইন্টারভিউতে ব্যারিস্টার নাজমুল হুদা বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য দিয়েছিলেন। তথ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো ছিল সেগুলো হলো, তিনি সেই বিএনপির ক্ষমতা আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কথাবার্তা, তারেক রহমান সম্পর্কে খালেদা জিয়া নিয়ে তার খালেদা জিয়ার সঙ্গে হওয়া তার কথাবার্তা, সেসব তিনি জানিয়েছিলেন। পাশাপাশি তৃণমূল বিএনপি নিয়েও তিনি কথা বলেছিলেন, তিনি কথা বলেছিলেন তার নির্বাচন 2018-তে কী ইচ্ছা ছিল সামনে কী সেগুলো নিয়ে। এগুলো একটু আপনাদেরকে আমি সামান্য ধারণা দিই। তিনি বলেছিলেন যে তারেক রহমান, খালেদা জিয়া তাকে একবার ডেকে বলেছিলেন যে তারেক রহমান গিয়াসুদ্দিন আল মামুনের পাল্লায় পড়ে বিপথে যাচ্ছেন, ব্যারিস্টার নাজমুল হুদা যেন ব্যাপারটা একটু মুরব্বী হিসাবে দেখেন। কিন্তু একটা পর্যায়ে ব্যারিস্টার নাজমুল হুদা সেটা সারেন্ডার করেছিলেন বলে নাজমুল হুদা খালেদা জিয়াকে বলেছেন যে এটা তার পক্ষে সম্ভব নয়। তৃণমূল বিএনপি সম্পর্কে তিনি বলেছিলেন যে এটা তিনি একটু অর্থকষ্টে আছেন, টাকা পয়সার সমস্যায় আছেন, যদিও তিনি বলেছিলেন যে তার মান্থলি, আমি জিজ্ঞেস করেছিলাম আপনার মান্থলি আর্নিং কত, তিনি বলেছিলেন তার মান্থলি আর্নিং প্রায় 10 লাখ টাকা। কিন্তু আসলে এই মাপের মানুষজন, তারা যেই লাইফস্টাইল, তাদের রাজনৈতিক পরিমণ্ডল আছে, 10 লাখ টাকা হয়তো তাদের জন্যে মান্থলি খরচ আসলে মিটে না। তিনি বলেছিলেন যে একটু টাকা পয়সার ক্রাইসিসের জন্য তিনি দলের কাজে মনোযোগ দিতে পারছেন না, তিনি একটু জোটও করেছিলেন সেখানে তিনি মনোযোগ দিতে পারছেন না। তৃণমূলের রেজিস্ট্রেশন নিয়ে, এই নিবন্ধন নিয়েও তিনি একটু আপসেটে ছিলেন, তার ফ্রাস্ট্রেশনের কথা জানিয়েছিলেন। আর যে কথাগুলো বলেছিলেন সেগুলো হলো, তার একটি ব্যাংক লোন আছে, তিনি একটি হোটেল করেছেন গুলশানে প্রায় 30-32 কোটি টাকা লোন নিয়ে, সেই লোন বাড়তে বাড়তে প্রায় 60-65 কোটি টাকা হয়েছে। এখন তিনি লোনটি মওকুফের জন্য খুব ঘোরাঘুরি করছেন, খুব আশা করছেন তার লোনটি যেন মওকুফ হয়। 82 বছর বয়স নাজমুল হুদার, এবং এই বয়সে এসেও এখনও তিনি সক্ষম আছেন, তিনি রেগুলার তার হোটেলে গিয়ে অফিস করেন। তো সেই নাজমুল হুদা আগামীতে কোথায় ইলেকশন করবেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোথা থেকে ইলেকশন করতে চান, তিনি আমাকে বলেছিলেন যে তিনি ইলেকশন করতে চান হচ্ছে তার দোহার নবাবগঞ্জ আসন থেকেই, এবং তিনি বিএনপি থেকে নমিনেশন চাবেন। তখনও কিন্তু তৃণমূল বিএনপির রেজিস্ট্রেশন আসেনি বা এটা অনিশ্চিত অবস্থায় ছিল, তিনি বিএনপি থেকে দোহার নবাবগঞ্জে ইলেকশন করতে চান বলে আমাকে 6 মাস আগে জানিয়েছিলেন। আরও একটি তিনি আমাকে তথ্য দিয়েছিলেন, সেটি হলো গত নির্বাচনে 2018 নির্বাচনে তিনি গুলশান থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন। আমি আসলে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম কথাগুলো শুনে, কিন্তু এখানে আসলে অনেক কথাই উঠে এসেছিল। তারপর তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হলো যে
এবার তিনি রাজনীতিতে থাকবেন এবং রাজনীতিতে থাকার জন্য তিনি চেষ্টা করবেন। আমি বেস্ট নাজমুল হুদার রাজনৈতিক পরিমণ্ডলের সঙ্গে যোগাযোগ সেই 2006-07 তার আশেপাশের মানুষজনের সঙ্গে কথা হয়, আমার যেটি ধারণা যে বেস্টার নাজমুল হুদা এখন যেহেতু তৃণমূল বিএনপি রেজিস্ট্রেশন পেয়েছেন এবং যেহেতু তার সাথে এখনও বিএনপির কিছু লোকজনের যোগাযোগ আছে, তিনি আগামীবার 2009 থেকে ইলেকশন করবেন না, তিনি অন্য একটি কমফোর্টেবল জায়গা, সেটি গুলশান হোক আর যেখানেই হোক, তিনি যদি কমফোর্টেবল একটি জোন পান এবং তার সাথে যদি আরও মানুষজন আসে তাদেরকে তিনি যদি অ্যাকোমোডেট করতে পারেন ঠিক মতো, তাহলে তিনি আর 2009 থেকে ইলেকশন না করে তিনি হয়তো অন্য কোথাও থেকে ইলেকশন করবেন বলে আমার ধারণা। আমি এটা সুনির্দিষ্ট সোর্স অনুযায়ী আপনাদেরকে বলছি না, আমার ধারণা যেহেতু তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় এক দেড় ঘন্টা কথাবার্তা হয়েছিল। আর আরেকটি বিষয় হচ্ছে উকিল আব্দুস সাত্তার, এ কথাটি নামটি কেন আনছি, এই তৃণমূল বিএনপি রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে আমরা অনেকবারই বলেছি যে বিএনপিতে উকিল আব্দুস সাত্তার হওয়ার জন্য অনেকেই আছেন, অনেকেই একরকম লাইন ধরে আছেন, যারা উকিল আব্দুস সাত্তারের যে অভিযোগ যে তাকে হাইকমান্ড মূল্যায়ন করেনি, হাইকমান্ডের সঙ্গে নানান সময় যোগাযোগ করতে চেয়ে তিনি যোগাযোগ করতে পারেননি, বিএনপিতে ওই বয়সী বা উকিল আব্দুস সাত্তারের কাছাকাছি বয়সী আরও বেশ কিছু হাই প্রোফাইল লোকজন আছেন যাদের নাম আমরা জানি শুনি, এইগুলো যেহেতু একেবারেই ইলেকশন না আসা পর্যন্ত বা ইলেকশনে ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত কোনোভাবেই বলা উচিত নয় বা আমরা সেগুলো সামনে আনতে চাই না তাদের সেই কোর্ট বক্তব্য ছাড়া, কিন্তু অনেকেই আছেন, অনেকেই আছেন, সেই অংশটা কি তৃণমূল বিএনপিকে এখন বেছে নেয় কি না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং অনেকেই মনে করে থাকেন, অনেকে এটি অলরেডি রাজনীতিতে আলোচনা হচ্ছে যে সেই অংশটা তৃণমূল বিএনপিকে বেছে নিতে পারে এবং নাজমুল হুদা যেহেতু এখন একটি কমফোর্টেবল জায়গায় তার সেই সেটা রাজনীতির জায়গায় হোক, তিনি রেজিস্ট্রেশন যেহেতু পেয়ে গেছেন এটার জন্যই তিনি দৌড়ঝাঁপ করছিলেন, এখন তার ব্যাংক লোনেই হোক আর তার রাজনীতিই হোক তিনি এই জায়গাটায় এখন আমার মনে হয় যে বেশ কিছু মানুষজনকে তিনি কাছে পাবেন এবং আগামী নির্বাচনে এই যে সোনালী আশ এবং তৃণমূল বিএনপি এটা দেখার মতো একটা জিনিস হয়ে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।